দেড়শো টাকা থেকে শুরু পিৎজা আর নানান রকম এরকম লাইন ধরে স্যুপ খাওয়ার মজা অন্যরকম সব কিছু খেতে কোথায় চলে গিয়েছিলাম শেয়ার করবো আজকে আসসালামু আলাইকুম বিকাবলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরো একবার স্বাগত তো আজকে এক হাজার টাকা নিয়ে আমরা কি কি খাবো আর কোথায় কোথায় যাবো সবই থাকছে আমার আজকের ভিডিও তো সবাই মিলে হুট করে প্ল্যান করে আমরা বের হয়ে গেলাম যেহেতু এজেলের উইকেন্ড ছিল এই হচ্ছে এক হাজার টাকার নোট নিয়ে বের হয়ে গেছি আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এক হাজার টাকায় আমরা স্টেট ফুড কি কি পাই সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ডো নট স্কি তো বরাবরের মতো আমরা কিন্তু বের হয়ে গেছি এখন আমরা গেট থেকে বের হচ্ছি এখন হচ্ছে সবাই মিলে আমরা হচ্ছে হেঁটে হেঁটে সুন্দর করে মেন রাস্তায় গিয়ে একটা অটো নিয়ে নিব যেহেতু আমরা চারজন ছিলাম আর আব্বু হচ্ছে আমাদের সাথে পরে জয়েন করবে বাসা থেকে বের হয়ে আমরা এখন হাইটে হাইটে যাচ্ছি আগে সামনের দিকে সবাই মিলে হচ্ছে আমরা এরকম বের হয়ে গেছি একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি সবাই তো এটা অটো নিয়ে নিলাম এখন হচ্ছে অটো নিয়ে আমরা চলে যাচ্ছি মিরপুর বারোতে সেখানে আমরা কি কী সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছিলাম নিজেদের মধ্যেই যে আমরা কি কি আগে ফার্স্টে দিয়ে শুরু করব তো এখানে আমরা বারো নম্বর এখানে হাঁটতে হাঁটতে ঈদগাহ মাঠ যেটা আছে লাল মাঠ সেখানে আমরা চলে এসেছি আর হাঁটতে হাঁটতে আমরা এখন ও পাশ দিয়ে যাব স্ট্রেট ফুডগুলো তো ওখান দিয়ে লাইন ধরে সিরিয়াল ধরে পাওয়া যায় আপনারা গেলে ওখানে হয়তোবা দেখতে পারবেন যারা মিরপুরবাসী আছেন ঠিক মেট্রো রেলের অপোজিট দিয়ে রোডটা দিয়ে ঢুকলাম আমরা একদম সুন্দর মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম এখানে স্ট্রেট ফুডের কোনো অভাব নাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তোবা জানেন আমরা সোজা হেঁটে চলে আসলাম একদম সুন্দর একটা মামার দোকানে এটা হচ্ছে আমরা বটপোড়া খেতে এসেছি এটা অনেকেই হয়তো লাইক করেন না আমি জানি না বাট আমাদের অনেক বেশি পছন্দের আর রাম তো অনেক ফেভারেট তো আমরা এই যে ফ্যামিলি মেম্বার সবাই বসে পড়েছি এখন আমরা হচ্ছে বটপোড়া খাবো আলু দিয়ে টকটা দিয়ে এত মজা লাগে এই হচ্ছে আমাদের এখন রেডি হয়ে গেছে মামা হাসতেছিল একটু আগেও নয়ন যখন অর্ডার দিচ্ছিল আসলে কনফিউশন হয়ে যে কে কোনটা খাবে তো যাই হোক এখন হচ্ছে আবার এই যে সময় একটা মজো নিচ্ছিল আর এদের হচ্ছে স্ক্যান করছিল এখন মজো তো স্ক্যান করা ছাড়া আবার আপনার এরকম হবে না এটা সবাই জানেন ইতিমধ্যে তো আমরা আবার একটা রিক্সা নিয়ে এখন আবার চলে যাচ্ছি লালডেক যেটা হচ্ছে আপনার মিরপুর বারোর আরও পরে সেখান থেকে আপনারা লাল ডেক বললেই আপনাদেরকে ওখানে নিয়ে যাবে আর কি ওখানে গিয়ে আমরা আবার কি কী খাই আজকে সেটা আপনাদের সাথে আবার শেয়ার করছি মাঠের মধ্যে আমরা এখন ফুরফুরা হাওয়া খেলাম বাতাস খেলাম এত বেশি বাতাস ছিল মানে মনটা একদম ভালো হয়ে গেল সারা দিন সপ্তাহ জুড়ে কাজের শেষে আসলে একটা দিন পাওয়া যায় মানে দুইটা দিন ছুটিটা থাকে সেটা এনজয় করে আর কি ওখানে আমি সময় বের হই আমরা ঘুরি প্রচুর তো যাই হোক এখন আমরা চলে আসছি আসলে হাঁটতে হাঁটতে কর্নার একটা দোকানে এখানে আপনার দেড়শো টাকা থেকে পিজা এখানে শুরু হয়ে যায় আমরা যেটা নিয়েছিলাম এ হচ্ছে আমাদের পিজা আর এখানে কিন্তু লাইভ কিচেনে আপনাদেরকে দেখাবে কিভাবে মেক করছে আমরা নিয়েছিলাম টেন ইঞ্চির আপনার বার্বিকিউ পিজাটা যেটা তিনশো টাকা ছিল তারপরে দেখলাম এমন লাইন ধরে এখানে কি হচ্ছে কাছে গিয়ে দেখলাম যেখানে স্যুপ চলছে আর কর্ন স্যুপ এরকম একটা মানে জায়গায় যে এত বেশি পপুলার এটা আমরা আগে জানতাম না তবে হ্যাঁ আমি একটা ভিডিও দেখেছিলাম তো যাই হোক এখানে অ্যাজ এল লাইন ধরে গেল আব্বুও চলে আসছে এখানে আমাদের সাথে জয়েন করে ফেললো অ্যাজ এল ওই যে লাইনে দাঁড়িয়ে আছে এখন লাইন ধরে হচ্ছে আমাদেরকে এখান থেকে স্যুপ নিতে হবে সিরিয়াসলি বারো নম্বর এই জায়গাটা স্যুপের জন্য বিখ্যাত এখানে কর্ন স্যুপ না একটা দোকান আছে আপনারা গেলেই দেখতে পারবেন বিখ্যাত আমার এখানে চিকেন কর্ন স্যুপের যে দোকানের নামটা দেখা যাচ্ছে তো আপনারা গেলেই পাবেন এত রিজনেবল প্রাইজের মধ্যে আর এখানে যে চিকেনের পরিমাণটা থাকে এটার জন্য হয়তো সবাই আসে চিকেনের পরিমাণটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি এই যে অ্যাজেল হচ্ছে এখন পেয়ে গেছে লাইন ধরতে ধরতে প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেয়ে গেল তো যাই হোক এখন আব্বু হচ্ছে যে নিয়ে আসছে অ্যারাজেল তারা দুজনে নিয়েছিল আমরা নেই নি যেহেতু পেট ভরা ছিল তা যাই হোক এই হচ্ছে সুপের অবস্থা মানে আমরা এখানে শেয়ার করে সবাই মিলে একটু টেস্ট করছিলাম ভরপুর চিকেন থাকে ভাই বিশ্বাস করে না না করেন আপনারা গেলে দেখতে পারবেন আর আমরা যেহেতু লাস্ট মোমেন্টে আসছিলাম আর ফার্স্টের দিকে আসলে আপনার আরও বেশি বা ভরপুর চিকেন পাবেন সিরিয়াসলি চল্লিশ টাকায় কি অর্থিট না আমার তো মনে হয় অবশ্যই কারণ এত বেশি মজা ছিল আমি ট্রাই করেছি তারপরে চলে গেলাম আমরা হাসান ভাইয়ের পানিপুরি ডিবেলপুরি দই ফুচকাতে আর মামা এখানে এত মজার দই ফুচকা বানায় আমরা আগেও ট্রাই করেছি আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন যেহেতু লাস্টের দিকে এসেছি আমরা সাড়ে নটার বেশি ছিল মামার কাছে দই ফুচকা বেশি ছিল না একটাই আমাদেরকে সেরে দিতে পারবে বললো আর এই হচ্ছে মামা এখন রেডি করবে দই ফুচকা সব কিছু রেডি করতেছিল তো বিশ্বাস করেন ভাই দই ফুচকাটা অনেক বেশি জোশ ছিল এই হচ্ছে মামা একটা ঝাঁকি দেবে এখন ও সে একটা অবস্থা আর দই ফুচকাটা খেয়ে আপনার মানে আব্বুর যে এক্সপ্রেশনটা দেখলে বুঝতে পারবেন তবে হ্যাঁ সবাই মিলে একটু কন্ট্রিবিউট করে খেলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় একজনের উপরে প্রেশারটা কম পড়ে আর আমি এই জন্যই বলতেছি এখানে হচ্ছে সময় আমাদেরকে ফুসকা খাওয়ালো আসলে চ্যালেঞ্জ যে এক হাজার টাকা নিয়েছিলাম সেটা পুরোপুরি আর কাভার দিবে না এটাই স্বাভাবিক তারপর আমরা চলে আসছি আবার আল্লাহর দান ঝালমুড়ি খানা এখানে আবার আব্বু আমাদেরকে সবাইকে মুড়ি খাওয়া ছিল আর আমার মুড়ি অস্থির এক একটা ফ্লেভারে আপনারা মুড়ি এখানে পেয়ে যাবেন সব ধরনের মুড়ি আছে মেনুটা দেওয়া থাকলো আমরা নিয়েছিলাম আলুর দমের মুড়ি বিশ টাকা আর হচ্ছে কলিজা তারপর হচ্ছে গিলা দিয়ে একটা মুড়ি সেটা নিয়েছিলাম আমাদের পঁয়ত্রিশ টাকা তারপর এখানে আর কি শেষ আমাদের খাওয়া দাওয়া আল্লাহ ফেস ভিডিওটি দেখে লাইক ফলো দিতে কিন্তু ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং খাবে নেক্সট কোনো ব্লগে টাটা